ঘুমন্ত সন্তানকে বাবা মা দুইটি দোয়া পড়ে ফু দিতে পারলে ওই সন্তানের মেধা শক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক প্রখর করে দিবেন। দেখেন আমাদের বর্তমান সমাজে অনেকের সন্তান রয়েছে যারা তেমন মেধা শক্তি সম্পন্ন নয়, তারা অনেক সময় জানতে চান হুজুর কোরআন এবং হাদিসে এমন কোন ইনস্ট্রাকশন রয়েছে কিনা যার মাধ্যমে সন্তানের মেধা শক্তি বৃদ্ধি পায়, এমন কোন আমল রয়েছে কিনা যেটা পরে আমার সন্তানকে ফু দিলে আমার সন্তানের মেধা শক্তিটা বেড়ে যাবে। অবশ্যই ইসলামে আমল রয়েছে এবং কি আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে যেমন তেমন ধর্ম হিসেবে দেন নাই, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। ইসলামে উল্লেখ নাই এমন কোন জিনিসই নাই, সব জিনিস ইসলামে উল্লেখ রয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মেধা শক্তি বাড়ানোর জন্য নিজে আমল করতেন, সাহাবা একরামকে ফু দিয়েছেন, এর প্রমাণ পাওয়া যায়। পিতামাতা যদি এই কাজটা করে, বিশেষ করে পিতামাতার দোয়া কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কখনো খালি হাতে ফেরত দেয় না। বাইহাকি শরীফের 345 নম্বর হাদিসে একটি হাদিস এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন তিন ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কখনো খালি হাতে ফেরত দেয় না। তার মধ্যে কোন বাবা মা যদি তার সন্তানের জন্য দোয়া করে, এই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন খালি হাতে ফেরত দেয় না। বাবা মা যদি সন্তানের জন্য দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন খালি হাতে ফেরত দেয় না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এজন্য একটা দোয়া শিখিয়েছেন, দুইটা দোয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে পাওয়া যায়। তার মধ্যে নাম্বার ওয়ান যে দোয়াটা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে মেধা শক্তি বাড়ানোর জন্য ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এটা পড়ে ফু দিয়েছিলেন, বুখারী শরীফের 143 নম্বর হাদিস এটি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেধা শক্তি বৃদ্ধির জন্য। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথায় হাত দিয়ে বিশ্বনবী পড়লেন, আল্লাহুম্মা ফাক্কি আপনি দিনের ফকিহ বানিয়ে দেন, দিনের বুঝ, দিনের জ্ঞান, দিনের প্রজ্ঞা ইবনে আব্বাসকে আপনি দান করেন। আল হাবিব নিজে দোয়া করলেন, বিশ্বনবীর দোয়ার বরকতে, এই দোয়ার বরকতে ইবনে আব্বাস জগৎ বিখ্যাত একজন মুফাসসির ছিলেন এবং সব সাহাবীদের মধ্যে তিনি ছিলেন অন্যতম একজন মুফতি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত মেধার অধিকারী এবং জ্ঞানের অধিকারী করে দিয়েছিলেন, সুবহানাল্লাহ। ইবনে সুতরাং এই আমলটা খুবই গুরুত্বপূর্ণ, বাচ্চার মাথায় হাত দিয়ে অবশ্যই এটা প্রায় পড়া ট্রাই করবেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দিন, এতটুকু পড়লেই যথেষ্ট, এতটুকু পড়লেই আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনাকে এই ফাদিলা দান করবেন। দুই নাম্বার যে আমলটা, এটা পবিত্র কোরআনেই আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন নিজে শিক্ষা দিয়েছেন, রব্বি জিদনি আইলমা। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে দোয়াটা শিক্ষা দিয়েছিলেন, কেউ যদি জ্ঞান বৃদ্ধি করতে চায় সে যেন এটা পড়ে, রব্বি জিদনি আইলমা, হে আমার রব আমার জ্ঞানকে আপনি বাড়িয়ে দেন, আমার জ্ঞান আপনি বাড়িয়ে দেন। এটা যদি দোয়ার মধ্যে বলতে পারেন অবশ্যই আপনার সন্তানের মেধা শক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিবেন।